বাংলাদেশের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক লাগেজ ভ্যান। প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য রাজধানী ঢাকা সহ দেশের বৃহৎ নগরগুলোতে লাগেজ ভ্যানের মাধ্যমে পৌঁছানো সহজ হবে। তবে এ পদ্ধতি চালুর সময় কিংবা তারিখ এখনো নির্ধারণ হয়নি। লাগেজ ভ্যান চালু হলে কৃষকরা স্বল্প সময়ে অল্প খরচে তাদের উৎপাদিত পণ্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হবেন। দেশের শহরগুলোতে টাটকা কৃষি পণ্য সহজে পৌঁছানো সম্ভব হবে। রেলওয়েতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। 28টি রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে পচনশীল দ্রব্য সংরক্ষণে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। নতুন 10টি মোটর ভ্যান, 10টি স্পেশাল করো কেরিয়ার রেলবহরে সংযোজনের মাধ্যমেই বিদেশ থেকে আমদানিকৃত মোটর সমূহ চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে আসার সুযোগ থাকবে। লাগেজ ভ্যানগুলো উন্নত মানের বগি সম্বলিত হওয়ার কারণে মিটারগেজ ঘণ্টায় 100 কিলোমিটার, বডগেজ ঘণ্টায় 120 কিলোমিটার গতির লাগেজ ট্রেন চালানো যাবে। আবার অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম ভ্যানগুলো আন্তনগর সব ট্রেনে সংযোজন করে অতি দ্রুত এবং নিরাপদ ট্রেন চালানো সম্ভব হবে। দর্শক, সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। আর ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রোকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।